أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র কোরআন আল্লাহ পাক তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন সেই কোরআনের কি মর্যাদা তা আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাবো এবং ফুলকুড়ি কালচারাল গোষ্ঠীর সদস্যদের দ্বারা উপস্থাপন করব মাসুমদের মুখ থেকে যে কথাগুলো কোরআনের মর্যাদার অনুকূলে প্রকাশিত হয়েছিল বিভিন্ন গ্রন্থ থেকে সংকলন করে আমরা আপনাদের আজকে শোনাতে চলেছি তা হচ্ছে যে পবিত্র কোরআনের মর্যাদা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পৃথিবীতে এনেছেন সেই কোরআন মানব জাতির কল্যাণ একটি সুষ্ঠু সমাজ গড়ার জন্য পবিত্র কোরআনের কি অবদান এই হাদিসগুলো অনুধাবন করলে বোঝা যায় আসুন তা শুনে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ কোরআন দিয়েছেন অথচ এর পরেও সে ভাবে যে অন্য কাউকে এর চেয়ে উত্তম কিছু দেয়া হয়েছে নিঃসন্দেহে সে একটি বড় জিনিসকে তুচ্ছ করেছে এবং একটি তুচ্ছ জিনিসকে বড় করেছে আমিরুল মুমিনীন আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম বলেছেন কোরআন তেলাওয়াত ঈমানের বীজ বপন করে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন অবশ্যই এই কোরআনের ভিতরে আছে হেদায়েতের আলো ও অন্ধকারকে আলোকিত করার প্রদীপ সমূহ অতএব সত্য সন্ধানী যেন তার চোখ ও দৃষ্টি খুলে আলোর দিকে কারণ তা হলো গভীর দৃষ্টি সম্পন্নদের অন্তরের জন্য জীবন যেভাবে অন্ধকারের ভিতরে চলার জন্য মানুষের আলোর প্রয়োজন হয় সবচেয়ে সত্য কথা সুন্দরতম উপদেশ এবং ঘটনার শ্রেষ্ঠতম বর্ণনা গুলোই হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন আমিরুল মুমিনীন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম বলেছেন যে কেউ কোরআন থেকে 100 আয়াত স্পষ্ট উচ্চারণে বিনয় ও প্রশান্তির সাথে পড়বে আল্লাহ তাকে সারা পৃথিবীর মানুষের ভালো কাজের পুরস্কার দান করবেন আর যে 200 আয়াত পড়বে আল্লাহ তাকে আসমান ও পৃথিবীর অধিবাসীদের ভালো কাজের সমান পুরস্কার দান করবেন বলেছেন অবশ্যই যে ব্যক্তি গভীরতম সত্তায় কোরআনের কোন চিহ্ন নেই তার অবস্থা ধ্বংসপ্রাপ্ত বাড়ি আমিরুল মুমিনীন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম বলেছেন এমন কেউ নেই যে কোরআন নিয়ে বসেছে এবং এরপর তা রেখে ওঠেনি লাভবান হয়ে অথবা কিছু না হারিয়ে হয় তার হেদায়েত বৃদ্ধি পেয়েছে অথবা সে আধ্যাত্মিক অন্ধত্ব হারিয়েছে আল্লাহে ওয়ালিয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মাঝে তারাই হলো অভিজাত শ্রেণী যারা কোরআনের জ্ঞান বহনকারী ও রাতের সাথী অর্থাৎ রাতে ইবাদতকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো যার আল্লাহর জন্য আকাঙ্ক্ষা আছে সে যেন আল্লাহর কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা ভাগ্যবানদের জীবন শহীদদের মৃত্যু আফসোসের দিন থেকে নাজাত অত্যন্ত উত্তাপের দিনে ছায়া এবং গোমরাহের দিনে হেদায়েত চাও তাহলে তোমরা কোরআন অধ্যয়ন করো কেননা তা হলো দয়াময়ের কথা শয়তান থেকে আশ্রয় এবং মিজানের পাল্লা ভারী হওয়ার কারণ কোরআন হলো একমাত্র ওষুধ
নাম আলী ইবনে আল হোসাইন আলাইহিসসালাম বলেছেন, যদি পূর্ব ও পশ্চিমের মাঝে সবাই মৃত্যুবরণ করে তবু আমার কোনো ভয় হবে না যতক্ষণ কোরআন আমার সাথে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন চোখ নেই যা কোরআন তেলাওয়াতে কাঁদে আর যা কিয়ামতের দিন আনন্দে জ্বলজ্বল করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে অত্যন্ত ভারী দুটি বস্তু রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব আল কোরআন ও আমার ইত্তরাত আমার আহলে বাইত। নিশ্চয়ই এ দুটি কখনো পরস্পর বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত না তারা হাউজে কাউসারে আমার সঙ্গে উপস্থিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে সাথীকে বলা হয় পড়ো এবং উপরে ওঠো। যেভাবে তুমি দুনিয়াতে যা ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে পড়তে, নিশ্চয়ই তোমার মর্যাদা শেষ আয়াতটি সমান যা তুমি পড়েছিলে, অর্থাৎ যত বেশি পড়বে তত বেশি তোমার সম্মান। ইমাম রেজা আলাইহিসসালাম বলেছেন, কোরআন হলো আল্লাহর সবচেয়ে শক্ত দড়ি, তার দৃঢ়তম অবলম্বন এবং তার বিশেষভাবে সম্মানিত পথ যা বেহেশতের দিকে নিয়ে যায় এবং যা আগুন থেকে রক্ষাকারী। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ কোরআনকে বানিয়েছে আলেমদের জন্য পিপাসা নিবারণকারী, সত্য সন্ধানীদের অন্তরে অন্তরের অন্তরের জন্য ঝর্ণা, ন্যায় নিষ্ঠার দিকে এক উঁচু পথ যার এক ঔষধ যার কোনো অসুস্থতা নেই এবং এক আলো যার সাথে কোনো অন্ধকার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে কেউ তার রবের সাথে কথা বলতে চায় সে যেন কোরআন পড়ে। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, এমন কিছুই নেই যে বিষয়ে দুই ব্যক্তি দ্বিমত পোষণ করেন অথচ তার উত্তর সর্বক্ষমতাবান ও মহাসম্মানিত আল্লাহর কিতাবে নেই, কিন্তু সাধারণ মানুষের বুদ্ধিমত্তা সেখানে পৌঁছাতে পারে না। আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালেব আলাইহিসসালাম বলেছেন, তোমাদের সব কথাই যেন আল্লাহর জিকির ও কোরআন পড়া হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন কাজটি আল্লাহর কাছে সর্বোত্তম বলে বিবেচিত হয়, তিনি বলেছিলেন কোরআন পড়া, যেন মৃত্যুর সময় মহিমান্বিত আল্লাহর জিকিরে তোমার জিবাহ ভিজে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সর্বক্ষমতাবান ও মহাসম্মানিত আল্লাহ তিনটি আশ্রয় দান করেছেন যাদের কোনো তুলনা নেই, তার কিতাব যাতে আছে নূর ও তার প্রজ্ঞা, তার কাবা ঘর যা তিনি মানব জাতির জন্য কিবলা বানিয়েছেন, কেননা আল্লাহ কারোর কাছ থেকে অন্য কোনো দিকে ফেরা কবুল করবেন না, এবং তোমাদের নবীর ইতরত রক্ত সম্পর্কিত আত্মীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অতীত ও ভবিষ্যতে জ্ঞান অর্জন করতে চায় সে যেন কোরআন পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ বালেগ হওয়ার আগে কোরআন পড়ে নিশ্চয় তাকে শিশু অবস্থায় প্রজ্ঞা দেওয়া হয়। ইমাম মোহাম্মদ ইবনে আলী আল বাকের আলাইহিস সালাম বলেছেন,
যে ব্যক্তি তার নামাজে দাঁড়িয়ে কোরআন পড়বে আল্লাহ তাকে প্রত্যেক অক্ষরের জন্য 100 কল্যাণ দান করবেন। যে ব্যক্তি বসে তার নামাজে তা পড়বে আল্লাহ তাকে প্রত্যেক অক্ষরের জন্য 50 কল্যাণ দান করবেন। এবং যে ব্যক্তি পড়বে তার নামাজের বাইরে আল্লাহ তাকে প্রত্যেক অক্ষরের জন্য 10 কল্যাণ দান করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ও দ্বীনের গভীর জ্ঞান অর্জনের জন্য, তার পুরস্কার হবে সেই রকম যা ফেরেশতাদেরকে, নবীদেরকে এবং রসুলদেরকে দেয়া হয়েছে। তোমাদের মাঝে সেই সর্বোত্তম যে কোরআন শেখে ও শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এমন একটি মূল্যবান সম্পদ যার পরে কোনো দারিদ্র নেই এবং যা ছাড়া কোনো মূল্যবান সম্পদ নেই। জাফর ইবনে মুহাম্মদ আল সাদিক আলাইহিসসালাম বলেছেন, জেনে রেখো যে কোরআন শেখে এবং তা শেখায় ও তার মধ্যে যা আছে সেই অনুযায়ী কাজ করে, আমি তাকে জান্নাতের দিকে পরিচালিত করব এবং জান্নাতে নিয়ে যাব। ইমাম জাফর আল সাদিক আলাইহিসসালাম বলেছেন, শয়তানের কাছে এর চেয়ে তীব্র কষ্ট আর কিছু নেই যখন সে দেখে কোনো ব্যক্তি কোরআন পড়ছে অন্তর্দৃষ্টি লাভের জন্য। ইমাম আলী আলাইহিস সালাম বলেছেন, শ্রেষ্ঠ জিকির হলো কোরআন পড়া। এর মাধ্যমে বুকগুলো প্রশস্ত হয়, এর রহস্যগুলো উন্মোচিত হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারীর কাছ থেকে আখিরাতের দুর্যোগগুলো উঠিয়ে নেওয়া হবে। হযরত ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, দোয়া করার জন্য 5 সুযোগ গ্রহণ করো। কোরআন পড়ার সময়, আজানের সময়, বৃষ্টির সময়, যখন শাহাদতের আশায় দুদল সৈনিক মুখোমুখি হয় এবং যখন নির্যাতিত ব্যক্তি সাহায্যের জন্য প্রার্থনা করে, ওই সময় আরশের সামনে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ কোরআনের হাফেজ করলেন আর সে ভাবলো যে অন্য কাউকে এর চেয়ে উত্তম কিছু দেয়া হয়েছে, তাহলে সে নিশ্চয়ই সর্বোত্তম নেয়ামতকে অসম্মান করবে। ইমাম আলী ইবনে হুসাইন ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি সর্বক্ষমতামান ও মহাসম্মানিত কোরআনের, মহাসম্মানিত আল্লাহর কিতাবের একটি অক্ষর শুনলো তা না পড়েই আল্লাহ তার দিকে একটা ভালো কাজ লিখে দেবেন, তার একটি গুনাহও ক্ষমা করে দেবেন, তাকে এক স্তর উপরে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলো কোরআন পড়ার মাধ্যমে আলোকিত করো এবং সেগুলোকে কবরে পরিণত করো না। নিশ্চয়ই যে ঘরে বেশি বেশি করে কোরআন পড়া হয় সে ঘরে অনেক কল্যাণ ঘটে, এর বাসিন্দারা উপকার লাভ করে। এটি ওইভাবে উজ্জ্বল হয়ে জ্বলে আকাশের বাসিন্দাদের কাছে, যেভাবে আকাশের তারাগুলো পৃথিবীর বাসিন্দাদের জন্য জ্বলে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এতক্ষণ আপনারা কোরআনের মর্যাদার উপরে 12 ইমাম 14 মাসুমিনের পবিত্র মুখনিঃসৃত কোরআনের মর্যাদার অনুকূলে বাণী শুনছিলেন। আসুন আমরা কোরআনকে মর্যাদা দিই এবং কোরআনের সঙ্গে সঙ্গে কোরআনের জীবন্ত রূপ
তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া আহলে বাইতকেও গুরুত্ব বা মর্যাদা দিই, তবে একটি সুষ্ঠু সমাজ গড়ে উঠবে। পৃথিবীর পরাজিত পরাধীন মানুষগুলো স্বাধীন হবে এবং শান্তির আলো আসবে। ও আখরু দামানা অনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন। মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথ।